হ্যালো বন্ধুরা, আপনি কখনো এমন কোনো স্কুটার বা বাইক দেখেছেন যা চালাতে কোনো পেট্রোল, ডিজেল অথবা ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না? খুবই সাধারণভাবে অনেক ভারী বস্তুও আপনি বহন করতে পারবেন, প্রায় 800 থেকে 900 কেজি ওজন ওঠাতে পারবেন এই বাইকে। খুবই সাধারণভাবে কিছু পদ্ধতি অনুসরণ করে বাইকগুলি বানানো হয় যা আপনি যে কোনো জায়গাতে এবং যে কোনো পরিস্থিতিতে খুব কম খরচেই বানাতে পারবেন। বর্তমানে পেট্রোল ডিজেলের যে পরিমাণে মূল্য বৃদ্ধি হয়ে চলেছে তাতে আফ্রিকার কঙ্গোর এই বাইক বা স্কুটার গোটা বিশ্বে এক আলোড়ন ফেলে দিয়েছে। পেট্রোল অথবা ডিজেল ছাড়া এই বাইক বা স্কুটার কিভাবে এত দ্রুত গতিতে যেতে পারে আর কিভাবেই এগুলি তৈরি করা হয়, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের আফ্রিকার চুকুডু নামের এই বাইক বা স্কুটার দেখাতে চলেছি এবং কিভাবে এগুলি তারা তৈরি করে। পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই এই বাইক বানাতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং নতুন বন্ধুরা পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আপনারা ভিডিওতে যে স্কুটারটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ কোনো স্কুটার নয়, আফ্রিকাতে তৈরি করা এক বিশেষ স্কুটার যা শক্তপোক্ত কাঠ দিয়ে তৈরি করা হয়। এই স্কুটার 800 থেকে 900 কেজি ওজন সহজেই বহন করতে পারে, যেখানে বর্তমান যুগের মোটর বাইকগুলিও এত ওজন বহন করতে পারে না। আফ্রিকার এই স্কুটার ঘন্টায় 30 কিলোমিটার গতিতে যেতে পারে। সবচেয়ে অবাক করার বিষয়, এই স্কুটারে কোনো ইঞ্জিন থাকে না, সুতরাং ডিজেল অথবা পেট্রোলের কোনো প্রশ্নই ওঠে না। আফ্রিকার সাধারণ মানুষের নিজেদের হাতে এগুলি তৈরি করে। বর্তমানে গোটা বিশ্বে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়ে চলেছে তাতে পেট্রোল ডিজেলে চলমান যানবাহনগুলি চালানো মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে, আর সেখানে দাঁড়িয়ে আফ্রিকার মতো গরিব একটি দেশ যেখানকার অর্ধেকের বেশি মানুষ গরিব সীমার অন্তর্ভুক্ত, তাদের কাছে পেট্রোল বা ডিজেলে চলমান গাড়িগুলি চালানোর কোনো প্রশ্নই ওঠে না, তারা এতটাই গরিব। তবে নিজেদের জীবনধারাকে অতিবাহিত করতে বিকল্প রাস্তা বার করা ছাড়া উপায় নেই, তাই তারা তৈরি করে এই পেট্রোল ডিজেল ছাড়া চলমান চুকুডু স্কুটার যা সম্পূর্ণ দুনিয়াতে এক বিশেষ নাম অর্জন করেছে। আমেরিকার কিছু বিজ্ঞানীরা এই চুকুডু স্কুটারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিজ্ঞানীরা যখন আফ্রিকার এই স্কুটার সম্পর্কে জানতে শুরু করে তারা লক্ষ্য করে এই স্কুটার তৈরির এক বিশেষ পদ্ধতি। কিছু উঁচু নিচু জায়গা ছাড়া সমান্তরাল রাস্তাগুলিতে এই স্কুটার 30 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে, যা দেখে বোঝার উপায় নেই আসলে এটি কোনো ইঞ্জিন ছাড়া একটি যানবাহন আর কিভাবেই বা এর মেকানিজম কাজ করে, যার কারণে স্কুটার সামনের দিকে এগিয়ে চলে এত ভারী ওজন নিয়েও। এই প্রশ্নের উত্তর জানতে সঠিকভাবে এই স্কুটার তৈরির পদ্ধতি আপনাকে বুঝতে হবে, আর আপনি চাইলে নিজেও বাড়িতে বানাতে পারবেন। পেট্রোল আর ডিজেল ছাড়া আপনাকে এমন সুবিধা দেবে দৈনন্দিন জীবন আরো সহজলভ্য হবে। আফ্রিকার কঙ্গোতে এক বিশেষ শক্ত গাছের গুড়ি দিয়ে এই বাইক বা স্কুটার তৈরি করা হয়, ঠিক যেমনই ইন্ডিয়া আর বাংলাদেশে বিশেষ কিছু শক্তপোক্ত গাছ পাওয়া যায়। আপনি যদি এই দুই দেশ থেকে বানাতে চান তাহলে শক্তপোক্ত কোনো গাছের গুড়ি বেছে নিতে হবে যা খুবই মজবুত আর ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। আর এর জন্য কিছু অস্ত্রের প্রয়োজন, যেমন কাঠ কাটার মেশিন, হাতুড়ি, ড্রিল মেশিন এছাড়াও কিছু আনুষঙ্গিক। ড্রিল মেশিন না থাকলে ছেনির ব্যবহার করতে পারেন। প্রথমে একটি গাছের গুড়ি কেটে গোল আকৃতির দুটি চাকা বানাতে হবে। মনে রাখবেন একটি চাকা ছোট হবে আর অন্যটি একটু বড়। পেছনের চাকা হবে গোলাকারে 1 ফুট আর সামনের চাকা হবে গোলাকারে 10 ইঞ্চি। খুবই সতর্কের সাথে এই দুই চাকার মাপ নিতে হবে। এবার দুটি চাকার মাঝখানে ড্রিল মেশিন অথবা ছেনি দিয়ে ছেদ করতে হবে বিয়ারিং এর সাইজ অনুযায়ী। তারপর বিয়ারিং বসানো হলে বাইসাইকেলের পুরনো টায়ার কেটে ওই দুই চাকার উপর পিন পেরেক দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। এইবার বাইকের বডির অংশ তৈরি করার পালা। এর জন্য আপনাকে 6 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি মোটা গোলাকার আকৃতিতে একটি লাঠি বানিয়ে নিতে হবে। তারপর দুটি সমান্তরাল কাঠের অংশ দিয়ে চাকার সাথে ওই লাঠিকে পেরেকের সাহায্যে অ্যাটাচ করতে হবে, যা সহজেই চলমান। মনে রাখবেন এটি তৈরি হলো সামনের চাকা। এরপর দুটি চাকার মাঝের অংশ তৈরি করতে 3 ফুট লম্বা একটি কাঠের চ্যাপ্টা দণ্ড নিতে হবে। তার যে কোনো এক পাশে ড্রিল মেশিন দিয়ে একটি তির্যকভাবে ছিদ্র করতে হবে। তারপর ওই ছিদ্রের মাঝে তৈরি করে রাখা গোলাকার চাকার দণ্ডকে ভালোভাবে সেট করে দিতে হবে এবং দুটি স্প্রিং বাইকের মেন বডির সাথে গোলাকার দণ্ডের চাকার অংশ অ্যাটাচ করে দিতে হবে। এটি মূলত শকারের কাজ করবে, উঁচু নিচু স্থানে বড় কোনো আঘাত লাগলে কাঠের দণ্ডকে ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। এরপর বাইকের পেছনের চাকা লাগাতে 3 ফুট লম্বা বাইকের মেন বডির ওই কাঠের চ্যাপ্টা দণ্ডের মাঝ বরাবর মেশিন দিয়ে কাটতে
রাখতে হবে এবং বিয়ারিং এর সাথে দুই পাশের কাটা অংশকে অ্যাটাচ করে দিতে হবে। বাইকের সামনের চাকার প্রায় 1.5 ফুট উপরে কাঠের চারটি চ্যাপটা অংশকে দুই পাশে পেরেকের সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে, যে কারণে বাইক আরো মজবুত হয়। এবার আপনার পছন্দ মতো একটি আকৃতির বাইকের হ্যান্ডেল তৈরি করে নিতে হবে, যা সামনের চাকার উপরে গোলাকার দণ্ডের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হতে পারে। দেখবেন যেন আপনাকে হ্যান্ডেল বাম থেকে ডান করতে অসুবিধা না হয় এবং যথেষ্ট মজবুত হয়। এই পর্যন্ত চুকুডু বাইক তৈরির কাজ কমপ্লিট হওয়ার পর বিভিন্ন মানুষেরা বিভিন্ন ডিজাইন দিয়ে থাকে। বাইকের গতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই পেছনের চাকার সাথে কাঠের টুকরো আর রাবারের সাহায্যে একটি ব্রেক তৈরি করতে হবে, যা পায়ের সাহায্য চাপলেই বাইক সঙ্গে সঙ্গে থেমে যাবে। আফ্রিকার মানুষেরা বিভিন্ন ডিজাইন দিয়ে থাকে এই চুকুডু বাইকে। পেট্রোল আর ডিজেল ছাড়া সহজলভ্য এই চুকুডু বাইক আফ্রিকার গরিব জনমানবকে বিশেষভাবে দৈনন্দিন কাজে সাহায্য করে। আর এই চুকুডু বাইক চালানো খুবই সহজ। কিছু সময় হ্যান্ডেলটি হাত দিয়ে ধরে পা রাস্তায় রেখে ঠেলতে থাকুন, আর তারপর একটু গতি হলেই বাইকে উঠে পড়ুন। চুকুডু বাইক আপনাকে বিনা পেট্রোল আর ডিজেলে দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আফ্রিকাতে চুকুডু বাইক এতটাই ফেমাস, 2009 সালে রাজপতি জোসেফ ক্যাবিলা একটি স্ট্যাচুও বানিয়ে রেখেছেন, যে কারণে আফ্রিকার মানুষের কঠোর পরিশ্রম সম্পর্কে মানুষেরা জানতে পারে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে একটি লাইক করতে পারেন। এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।